দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজ চলে এসেছি দুধখোলা নদীর মাছের বাজারে। আজ আপনাদের জানাবো এখানে ইলিশ মাছের কি দর দাম, এর সাথে জানাবো অন্যান্য মাছের দর দাম। তো ভিডিওটি যেহেতু সহকারে দেখতে থাকুন, আসুন ভিডিওটি শুরু করা যাক। পাবদাটা কত করে দিচ্ছেন? 600। কোন মাছ? 2500। দাম কি একটু কমছে? মোটামুটি কমছে, কমলেই ভালো। পদ্মার সুদেশ্বরের মাছ খেয়ে শান্তি পাইব, খুবই ভালো। আর এই ছোটা ব্যস্তা ইত্যাদি সরে গেছি, 1 kg 750 g 1 kg 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 1 kg
দুটা তিনে পড়েন খুব ভালো পয়েছে ভাই ভাই। বাজার অবস্থা কিরকম এখন? এখন কাস্টমার নাই, কাস্টমার খুব কম, এটা কম, এটা কম, বসে আছে, কাস্টমার নাই। মোটামুটি ভালো কমছে। আর এই যে তাজা পোয়া, তাজা পোয়া এক করে তাজা মানে এক করে
আর এখানে আছে যে মাছ পাঙ্গাস নদীর, এটা কত করে আজকে? 1100 টাকা কেজি। বেচা দাম আর একটা 1700-1800 টাকা কেজি। একটু কমাটা রাখা যায়, একটু কমাটা রাখা যায়, ওই 1600 পর্যন্ত বেচা যায়। কিরকম দাম দিচ্ছেন আজকে? 700 টাকা কেজি। ঠিক আছে, স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ।